অন্যতম সাফল্যে গাড়ি উপহার পেলেন হিমেল আশরাফ। গেল ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা, আর এ সিনেমা অল টাইম ব্লকবাস্টার খেতাব পেয়েছে। এরই মধ্যে প্রিয়তমা দেশের বাজারে সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। জানা যায়, গত 29 জুন মুক্তির পর থেকে 109টি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে 10 কোটি 30 লাখ, দ্বিতীয় সপ্তাহে বিশ্বব্যাপী 8 কোটি 55 লাখ, তৃতীয় সপ্তাহে 5 কোটি 75 লাখ টাকার গ্রস কালেকশন হয় এবং সর্বশেষ চতুর্থ সপ্তাহে 2 কোটি 35 লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। মুক্তির দিন থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত প্রিয়তমা সিনেমার গ্রস কালেকশন 26 কোটি 95 লাখ। এদিকে প্রিয়তমা সিনেমার এমন দারুণ সাফল্যের জন্য প্রযোজক আরশাদ আদনান নির্মাতা হিমেল আশরাফকে একটি গাড়ি উপহার দিয়েছেন। মঙ্গলবার 22 অগস্ট বিকেল 3টার দিকে হিমেল আশরাফ নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে এই নির্মাতা লেখেন, ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া প্রিয়তমার সাফল্যে এ ব্র্যান্ড নিউ গাড়িটি উপহার দেওয়ার জন্য। উল্লেখ্য, প্রিয়তমা সিনেমায় জুটি বেঁধেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও কলকাতার ইদিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদুল নবী, এলিনা শাম্মি প্রমুখ।
শিশুদের মতো আমি তোমায় মাগছি গো। বাংলাদেশে সিনেমা হিসেবে ইনকামের এক নতুন মাইলফলক তৈরি করেছে শাকিব খানের সিনেমা প্রিয়তমা। দেশের বাইরেও সিনেমাটি ভালো ব্যবসা করছে, সেখানেও নতুন রেকর্ড স্পর্শ করেছে সিনেমাটি। উত্তর আমেরিকায় দেবী সিনেমার আয় টপকে গেছে প্রিয়তমা সিনেমার আয়। এতে করে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা আয় করা সিনেমার তালিকায় 3 নম্বরে উঠে এলো প্রিয়তমা। তথ্যটি নিশ্চিত করেছে কানাডা ও আমেরিকায় সিনেমাটির পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি জানিয়েছেন প্রিয়তমা সিনেমাটি 4 সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন $1,26,000, দেবীর ছিল $1,25,000। অন্যদিকে 6 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরও কিছু সুখবর দিয়েছেন প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফ। তিনি জানান অস্ট্রেলিয়াতেও ভালো ব্যবসা করছে প্রিয়তমা। হিমেল লেখেন প্রিয়তমা মালয়েশিয়াতে সেন্সর হয়েছে, শিগগিরই সিঙ্গাপুরে মুক্তির তারিখ ঘোষণা হবে। লন্ডন আর আয়ারল্যান্ডে প্রিয়তমা আসছে আগস্টের 18 তারিখ। মধ্যপ্রাচ্যে সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে, শীঘ্রই কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমা।